আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের জন্য আমরা দুটি গাড়ি রিভিউ দিব। একটি হচ্ছে আপনার টয়োটা প্রিমিয়াম জি সুপিরিয়র, আর একটি হচ্ছে আপনার রিকন্ডিশন টয়োটা এলিয়ান জি প্লাস প্যাকেজের একটি গাড়ি। আমরা দুটি গাড়ি একটি ভিডিওতে দেখব এবং যার বাজেট অনুযায়ী সে তার পছন্দ অনুযায়ী একটা গাড়ি নিতে পারবে। এটা একটু রিকন্ডিশন প্রাইস একটু বেশি হবে, আর এটি হচ্ছে আপনার ইউজড কার, এটার প্রাইস তুলনামূলক একটু কম হবে। এটি হচ্ছে প্রিমিয়াম জি সুপিরিয়র, আর এটি হচ্ছে এলিয়ান জি প্লাস প্যাকেজের গাড়ি। বন্ধুরা, আমরা দুটি গাড়ি ভালোভাবে দেখব, এরপর ইনশাল্লাহ প্রাইস নিয়ে আমরা আলোচনা করব। আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই ট্রাই করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করার জন্য। তাহলে আপনার পছন্দের যে কোনো গাড়ি খুব সহজে পেয়ে যাবেন আমাদের মাধ্যমে। বন্ধুরা, আমি প্রথমে আপনাদেরকে একটু ইউজড প্রিমিয়াম যেটি এই গাড়িটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখাবো এবং প্রাইস নিয়ে আপনাদেরকে সুন্দর একটি ধারণা দিব। যথেষ্ট রিজনেবল প্রাইজের একটি টয়োটা প্রিমিয়াম জি সুপিরিয়র আপনারা পেয়ে যাবেন ইউজড কার যদি নিতে চান। হ্যাঁ বন্ধুরা, এটিতে আপনারা সব ধরনের ফিটিংস আপনার পেয়ে যাবেন। এটি পুশ স্টার্টের গাড়ি এবং আপনার এইচআইডি বাল্ব সহ আপনার বিল্ট ইন ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা ফুল রেডি একটি গাড়ি আপনারা পেয়ে যাবেন। আমি আপনাদেরকে একটু ফুল গাড়িটি সুন্দরভাবে দেখাবো, তারপরে আমরা প্রাইস নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি একটি সামনে একটি স্টিল বাম্পারের ইনস্টল করা আছে এবং এই গাড়িটি ফুললি অকটেন চালিত, আপনার এখনও সিএনজি করা হয়নি। এবং সামনে যে জি সুপিরিয়রের যে আমরা যে স্টিকার লেভেলটি এটি দেখতে পাচ্ছি এবং আমরা গাড়িটিতে সামনে গ্রিলটি দেখতে পাচ্ছি, যথেষ্ট স্মার্ট। এটি 35 সিরিয়ালের গাড়ি, 12 মডেল, 14 সালে রেজিস্ট্রেশন করা একটি টয়োটা প্রিমিয়াম জি সুপিরিয়র গাড়ি আমরা দেখতে পাচ্ছি। বিয়ার্স এই গাড়িগুলোর আপনার রেড ওয়াইন কালারের গাড়িগুলোতে যথেষ্ট মার্কেটে চাহিদা অনেক বেশি, তো আমরা আপনাদের জন্য রেড ওয়াইন কালারটি নিয়ে এসেছি। এবং আমরা দেখতে পাচ্ছি স্মার্ট লাইট, যথেষ্ট স্মার্ট। এবং নিচে আমরা ফগ লাইট পেয়ে যাচ্ছি, ফগ লাইটের সঙ্গে আমরা একটি নিকেল ক্যাচিং পেয়ে যাচ্ছি। এবং এই গাড়ির টায়ার কন্ডিশন অলমোস্ট নিউ, আর গাড়ি কেনার ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই টায়ারের ব্যাপারটি খুব স্বচ্ছ ধারণা নিয়ে কিনতে হবে, কারণ হচ্ছে চারটা টায়ার কিনতে গেলে আপনার ব্যাপারে 30,000 টাকার ব্যাপার চলে আসে। তো আমরা চারটা টায়ারই নতুন পেয়ে যাবো এই গাড়ির সঙ্গে, এবং আমরা অ্যালয় রিম পেয়ে যাবো, স্মার্ট অ্যালয় রিম। বিয়ার্স, আমি একটু গাড়িটির ডান দিকটা টোটালি আপনাদেরকে একটু দেখাই। আমরা দেখতে পাচ্ছি গাড়িটিতে রেইন শিটের ব্যবস্থা আছে এবং ফুললি নিকেল ভিট আপনারা দেখতে পাচ্ছেন। আমরা টোটালি উইন্ডো গ্লাসের নিচ দিয়ে আমরা নিকেল ভিট পেয়ে যাব এবং ডোর হ্যান্ডেলেও আমরা নিকেল পেয়ে যাব। বিয়ার্স, এটি যথেষ্ট ভালো ফিটিংস প্রিমিয়াম গাড়ি, তো আমরা একটা ভালো ফিটিংসের গাড়ি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এবং প্রিমিয়ামতে আপনার ব্যাক লাইট যেটি এটি খুবই স্মার্ট হয় আপনারা জানেন, রেড কালারের একটি লাইট, রেড অ্যান্ড হোয়াইটের মিশ্রণে এই লাইটটি। বিয়ার্স, আমি ফুল গাড়িটি একটু কভার করি, আপনারা দেখেন রেড ওয়াইন কালারের 35 সিরিয়ালের একটি প্রিমিয়াম জি সুপিরিয়র গাড়ি। এটি হচ্ছে আপনার 2014 সালে রেজিস্ট্রেশন করা, ফুললি ফ্রেশ এবং স্বচ্ছ একটি গাড়ি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। সামনে এবং পিছনে গ্লাসও আমরা অরিজিনাল পেয়ে যাব। বন্ধুরা, আমরা গাড়িটির বাম দিকটা আপনাদেরকে দেখাচ্ছি, গাড়িতে কোথাও কোনো স্ক্র্যাচ নেই। বন্ধুরা, আমি একটু ভিতরের অপশনগুলো একটু আপনাদেরকে একটু দেখাতে চাই। আমি একটু ফ্রন্ট ডোরটি খুলে একটু আপনাদেরকে দেখাই। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা এবং নেভিগেশনের অপশন অ্যাভেলেবেল এই গাড়িটিতে। এটি হচ্ছে জাপানি যে ডিভিডি প্লেয়ার, এই ডিভিডি প্লেয়ারটি আমরা পেয়ে যাচ্ছি গাড়িটির সঙ্গে। এবং এটিতে আমরা যে ওয়ারেন্টি পাচ্ছি এটি হচ্ছে আপনার যথেষ্ট স্মার্ট কালার, আপনারা দেখতে পাচ্ছেন চোখে পড়ার মতো একটি কালার, সবারই পছন্দের কালার এরকম ওডেন। এবং এসির যে প্যানেলটি ফুললি সফট টাচ এসি। এবং এই গাড়িটিতে স্পেশাল ফিটিংস হচ্ছে এটি আমরা সাউন্ড সিস্টেম কন্ট্রোলিং সুইচ পেয়ে যাবো গাড়িটির সঙ্গে, এবং এসি কন্ট্রোলিং সুইচ পেয়ে যাচ্ছি এখানে। তারপরে আমরা স্টিয়ারিংয়ের সঙ্গে উডেন পেয়ে যাচ্ছি। বন্ধুরা, যথেষ্ট স্মার্ট ফিটিংস এটি। এবং এখানে এয়ারব্যাগের অপশন আমরা পেয়ে যাব, আর এই গাড়িটিতে পুশ স্টার্টের অপশন আছে। বিকজ আমরা এই পাশে হয়তো এই ভিতরে আমরা দেখতে পাচ্ছি পুশ স্টার্টের সুইচ,
ফুল লোডেড কমপ্লিট একটি গাড়ি। ভিউয়ার্স, আমি একটু পিছনের সিটগুলো একটু আপনাদেরকে দেখাই। এই গাড়িগুলোতে আপনার যথেষ্ট স্পেস থাকে, যার কারণে প্রিমিয়াম গাড়িগুলো আমাদের সবার কাছে খুবই পছন্দের। আমরা এই গাড়িতে হেডরেস্ট, হ্যান্ডরেস্ট সবই পেয়ে যাবো এই গাড়িতে। যথেষ্ট ফ্রেশ একটি প্রিমিয়াম গাড়ি বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি। এই গাড়িটির একটি স্পেশাল ব্যাপার হচ্ছে মাইলেজ হচ্ছে মাত্র 37,000 কিলোমিটার। এটা যদিও অনেকের কাছে হয়তো অবিশ্বাস্য মনে হবে, কিন্তু আপনারা যদি ফিজিক্যালি গাড়িটি দেখেন আপনার কাছে মনে হবে রিয়েলি 37,000 মাইলেজের একটি গাড়ি। এটি অরিজিনাল তেলের গাড়ি, এখন পর্যন্ত সিএনজি হয়নি। 18,95,000 টাকা প্রাইস, 18,95,000 টাকা প্রাইস। বন্ধুরা, এই গাড়িটি হচ্ছে টয়োটা এলিয়ান জি প্লাস প্যাকেজের একটি গাড়ি। এটি হচ্ছে জি প্লাসের যে ফিটিংসগুলো থাকে আমি একটু আপনাদেরকে এগুলো তুলে ধরার চেষ্টা করব। এবং আপনারা ফার্স্ট টাইম আমরা দেখতে পাচ্ছি এটিতে এইচআইডি প্রজেকশন হেডলাইট। আমরা যে লাইটটি দেখতে পাচ্ছি এটি প্রজেকশন এবং এইচআইডি সহ, এইচআইডি বাল্ব সহ। এবং নিচে আমরা ফগ লাইটের অপশনও দেখতে পাচ্ছি। এবং এই গাড়িগুলো যথেষ্ট আপনার হেভি হয়, যথেষ্ট ভালো কোয়ালিটির গাড়ি। এগুলো বডিগুলো যথেষ্ট স্ট্রং বডি, নিউ শেপের তুলনায় ওল্ড শেপটা একটু বেশি মানুষের কাছে পছন্দনীয় এর জন্য। এবং এই গাড়িগুলোতে সার্ভিস অনেক ভালো থাকে। এবং জি প্লাস প্যাকেজ গাড়িতে আপনার আইডল স্টপের অপশন থাকবে, এই গাড়িতে আমরা আইডল স্টপ পেয়ে যাব। আরও কিছু স্পেশাল ফিটিংস থাকলে জি প্লাস হয়, আমি এই ব্যাপারগুলো আপনাদেরকে একটু ক্লিয়ার করার চেষ্টা করব। বন্ধুরা, আমি একটু গাড়িটির পিছনের সাইডটা একটু দেখাই। আমি ডান দিকটা দেখতে পাচ্ছি, গাড়িতে কোথাও কোনো স্ক্র্যাচ আমরা দেখতে পাচ্ছি না। এবং পিছনের যে গ্লাসগুলি, এগুলি ফুললি টিন্টেড গ্লাস, অরিজিনাল ব্ল্যাক। সো আপনার ভিতরে বসে আপনার যথেষ্ট সেফটি অবস্থায় আপনি বসতে পারবেন, কারণ বাইরে থেকে আপনাকে দেখার কোনো সুযোগ নেই। আর আপনি ভিতর থেকে টোটাল বাইরের ভিউটা আপনি খুব সহজে দেখতে পারবেন। এবং বিয়ার্স, এই গাড়ির লাইটগুলো আপনারা দেখতে পাচ্ছেন রেড কালারের, সিলভারের সাথে রেডটি যথেষ্ট সুন্দর লাগছে। এবং এই গাড়িতে আরও একটি স্পেশাল ফিটিংস আমরা দেখতে পাচ্ছি, এটিতে পিছনে একটি ওয়েফার দেখতে পাচ্ছি আমরা। আমরা জি প্লাস প্যাকেজে আমরা এরকম একটি পিছনে ওয়েফারও পেয়ে যাব, আর নর্মাল গাড়িতে আমরা এরকম ওয়েফারের অপশন আমরা দেখব না পিছনে। এবং এখানে আমরা একটি এলইডি লাইটের অপশন পেয়ে যাব। ভিউয়ার্স, এটি হচ্ছে এলিয়ান জি প্লাস 2014 মডেলের, যথেষ্ট রিজনেবল প্রাইসে আপনাদেরকে আমরা গাড়িটি দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, এটি হচ্ছে গাড়ির বাম দিকটার, বাম দিকের অপশন আপনারা দেখতে পাচ্ছেন, কোথাও কোনো স্ক্র্যাচ নেই। ভিউয়ার্স, আমি যে ব্যাপারটা বলছিলাম আপনাদের, আমি এই গাড়িটি হচ্ছে এলিয়ান জি প্লাস হলে যে ধরনের ফিটিংস থাকে, কেন জি প্লাস এটাকে আমরা বলতে চাচ্ছি বা বলছি, আমি একটু এই ব্যাপারগুলো একটু আপনাদেরকে ক্লিয়ার করি। বন্ধুরা, আমরা যে এখানে যে সিটটি দেখছি এটি হচ্ছে পাওয়ার সিটের অপশন আমরা দেখতে পাচ্ছি। এখানে আপনারা পাওয়ার সিটের সুইচটি দেখতে পাচ্ছেন, এবং এটি হচ্ছে এলিয়ান জি প্লাসে পাওয়ার সিটের সঙ্গে পুশ স্টার্টের অপশনটি বাধ্যতামূলক থাকবে। তারপরে আপনার বেস কালার ইন্টেরিয়ার হবে, আপনারা দেখতে পাচ্ছেন বেস কালার ইন্টেরিয়ার। তারপরে সাউন্ড সিস্টেম কন্ট্রোলিং সুইচ থাকবে, এসি কন্ট্রোলিং সুইচ থাকবে এই গাড়িটিতে। স্টিয়ারিং উডেন হবে। তারপর আমরা এই গাড়িটিতে প্রজেকশন পাবো, আইডল স্টপ পাবো, সব ধরনের অপশন থাকলেই মেনলি এটা হচ্ছে এলিয়ান জি প্লাস এটাকে বলা যায়। এবং বিল্ট ইন ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা, নেভিগেশনের অপশন পেয়ে যাবো। তো দেখতে পাচ্ছেন প্যাডগুলো খুবই স্বচ্ছ এবং খুবই ক্লিন একটি গাড়ি, মাত্র 34,000 কিলোমিটারের একটি গাড়ি। বন্ধুরা, এই গাড়িটি পেতে হলে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে হবে। আমাদের শোরুম হচ্ছে বনানীতে 2 নম্বর রোডে, সাউথ পয়েন্ট স্কুলের পাশে। ভিউয়ার্স, আমি একটু সামনে থেকে আরেকবার একটু আপনাদেরকে গাড়িটি দেখানোর চেষ্টা করি। আমরা দুটি গাড়ি ভিউ আপনাদেরকে একটু দেখিয়ে রাখি। রেড ওয়াইন কালারের যে গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, এই গাড়িটি হচ্ছে মডেল 2012 প্রিমিয়াম জি প্যাকেজের একটি গাড়ি, জি সুপিরিয়ার গ্রেডের গাড়ি। আর এই গাড়িটি হচ্ছে আপনার এলিয়ান জি প্লাস,
বন্ধুরা আমি এটার যে প্রাইসটি আপনাদেরকে বলেছি এটিও আস্কিং প্রাইস আর আমরা এটার প্রাইস বলবো হচ্ছে 24,90,000 টাকা তো আমরা ট্রাই করব আর যতটুকু মিনিমাম প্রাইস আপনাদেরকে দেয়া যায় সর্বোচ্চ ট্রাই করব আর সেক্ষেত্রে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে হবে অথবা ডেসক্রিপশন থেকে আমাদের নাম্বার নিয়ে যোগাযোগ করতে হবে আর বন্ধুরা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ